প্রথম মাসে আইছে 881 টাকা, স্মার্ট মিটার লাগানোর পরে। তারপরে আবার বিল আইছে, একদিকে চলছে প্রচন্ড দাবদাহ, 40 ছুঁই ছুঁই তাপমাত্রা, তার উপর বিদ্যুতের যন্ত্রণা, দুয়ে মিলে একেবারে নাজেহাল অবস্থা জনসাধারণের। বিদ্যুতের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে উধারমন্দের এপিডিসিএল এর এসডিও এর হাতে অভিযোগপত্র দাখিল করলো ভারতীয় সমাজকল্যাণ পরিষদ। শনিবার উধারবন্দ এপিডিসিএল এর কার্যালয়ে ভারতীয় সমাজকল্যাণ পরিষদের কর্মকর্তারা বিদ্যুতের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য এসডিও এর হাতে একটি মেমোরেন্ডাম তুলে দেন। তারা উল্লেখ করেন যে বর্তমানে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমে নাজেহাল জনসাধারণ। এর মধ্যে লোডশেডিং এর নামে 12 ঘন্টার মধ্যে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ কেটে দেওয়া হয়। এতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিশেষ করে বৃদ্ধ মানুষের নাজেহাল অবস্থা। লোডশেডিং সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ভারতীয় সমাজকল্যাণ পরিষদ এপিডিসিএল কে এক মাসের সময়সীমা বেঁধে একটি অভিযোগপত্র প্রদান করা হয়েছে। যদি এর মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে ভারতীয় সমাজকল্যাণ পরিষদ গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে জানিয়েছেন পরিষদের কর্মকর্তারা। পরিষদের পক্ষ থেকে এখানে যে একটা মেমোরেন্ডাম জমা দিয়েছে, এই মেমোরেন্ডামে দুইটা কথা বিশেষভাবে ইস্যু করছি। যেমন আমরা আম জনসাধারণের কাছে তারা কারেন্টটা বোঝাইতে অসুবিধা সমস্যার সম্মুখীন হয়, কিন্তু যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলো রয়েছে পানগ্রাম জিপতে, সেই ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু তারা কারেন্ট বোঝাইতে অসুবিধা হয় না, সেই দাবিটা আমরা সেই জায়গায় থাকি। তাই তিনি আসছে, আমরা আজকে সবাই আজকে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস দিয়েছেন, আমরা একটা সময়সীমা বাজিয়ে দিয়েছি এক মাস, সেই আশ্বাস দিয়েছেন যেটা হয়েছিল যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আনতে পারবো। সবগুলো আলোচনা হয়েছে, স্যারে কথা দিয়েছেন যে খুব কম দিনের ভিতরে এইগুলো সমস্যার সমাধান করিয়া দিবা, টেকনিক্যাল কোনো সমস্যা যেটা সেটাও দেখা হইব, বাকি যে জায়গায় লোডশেডিংয়ের প্রবলেম বা লো ভোল্টেজের প্রবলেম এটাও ট্রান্সফরমার বদলি করাবার, আরও যাতে বদলি করিয়াও এইভাবে ট্রান্সফরমার সমস্যার সমাধান করিয়া লাইনের ভোল্টেজের ব্যাপারটা সমাধান করা হইব বলে এটা আশ্বাস দিয়েছেন। যার লাগে আমরা আজকের দিনে মোটামুটি আমরা আনন্দিত যে স্যারে আমরা খুব কম দিনের ভিতরে আমরা এই সমস্যাগুলো সলভ করিয়া দিবা। উদারবন্ধ এপিডিসিএল এসডিও স্যারের হাতে একটা মেমোরেন্ডাম তুলে দিই, ভারতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা ভারতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে একটা দাবি উত্থাপন করলাম এসডিও স্যারের কাছে। যেহেতু বৃষ্টি বাদল ছাড়া লাইন মানে লোডশেডিংয়ে মানে লাইনটা থাকে না, লাইনটা না থাকার কারণে প্রায় 12 ঘন্টার মধ্যে প্রায় 2 ঘন্টার মতো কারেন্ট থাকে, এই প্রতিবাদে আমরা আজকে একটা মেমোরান্ডাম এসডিও স্যারের কাছে দিচ্ছি। অতএব নতুন স্মার্ট মিটার লাগানোর পরে একটা অভিযোগ আছে আমার, আমরা নিজের যে আগে প্রথম যে পুরানা মিটারে আইতো বিল প্রায় 500 ভিতরে, এখন ওই সেম টু সেম জায়গায় বিলটা আমরা প্রায় 1500 টাকার উপরে। এইগুলো সমস্যা সমাধানের লাগে আমরা একটা মেমোরান্ডাম এসডিও স্যারের কাছে দিছি, স্যারে আমরা আশ্বাস দিচ্ছি যত শীঘ্রই পারা যায় এই সমস্যাগুলো সমাধান করিয়া দিবা। বিশেষ করে মানে লো ভোল্টেজ বা পার্কিং যেটা হয় এটার লাগে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এখানে আস্থা উদারবন্ধ সমষ্টির উদারবন্ধ এলাকার মানুষ আপনারা দেখতে পারবা বিভিন্ন জায়গা থেকে আছেন, বিভিন্ন ধরনের অভিযোগ লিয়ে সব অভিযোগগুলো কিন্তু এসডিও স্যারের কাছে তুলে ধরা হয়েছে। তাই আশ্বাস দিচ্ছেন যত শীঘ্রই পারা যায় সমস্যাগুলো সমাধান করে দেবার লাগে। এখন আমরা বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।